হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব পিতা পুত্র পাঠের প্রশ্ন উত্তর। তো চলো ফ্রেন্ডস, দেরি না করে শুরু করি আমাদের আজকের আলোচনা। পিতা পুত্র পাঠে অনেকগুলো প্রশ্ন উত্তর আছে এবং তোমাদের এক্সামও একেবারে সামনে এসে গেছে। তবে আগে যেটা ডিক্লেয়ার করা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে, সেটা কিন্তু এখন আর হবে না। গভর্নমেন্ট অফ আসাম ডিক্লেয়ার করেছে যে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে না। আবার সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে যে এপ্রিল মে মাসে কোনো এক্সাম হবে না। সুতরাং আসাম গভর্নমেন্ট শুধু এতটাই ডিক্লেয়ার করেছে যে ফেব্রুয়ারি মাসে এক্সাম হবে না, কিন্তু এক্সাম এর পরে কবে হবে সেটা কিন্তু জানানো হয়নি। যেখানে পশ্চিমবঙ্গে জানানো হচ্ছে যে সেখানে মে জুন মাস থেকে পরীক্ষা শুরু হবে, কিন্তু আসামে এখনও সেভাবে কিছু ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু তোমরা বসে থাকবে না, তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো, কারণ সিলেবাসটা অনেকটাই ভাস্ট। তবে ফ্রেন্ডস, আমার শরীর একটু অসুস্থ থাকার কারণে আমি এতদিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি। তো আমি আবার মোটামুটি সুস্থ, এখন আমরা আবার শুরু করব। চলো আমরা দেরি না করে শুরু করি। আমরা সবার আগেই দেখব পিতা পুত্র পাঠের ছোট প্রশ্নগুলো কী আছে। ছোট প্রশ্নগুলো অবশ্যই তোমরা নোট বইয়ে খুব সহজভাবেই পেয়ে যাবে, কিন্তু তারপরে আমি লিখে নিলাম, তোমরা দেখতে পাচ্ছ। শাহজাহান কে? শাহজাহান হলেন মুঘল সম্রাট তথা ভারত সম্রাট। পিতা পুত্র পাঠটি কোন নাটক থেকে গ্রহণ করা হয়েছে? ওটা আমরা সবাই জানি, পিতা পুত্র নাটকটি শাহজাহান নাটক থেকে নেওয়া হয়েছে। তবে ফ্রেন্ডস, এখানে খেয়াল রাখবে, যখন আমরা কোনো গল্প, কবিতা, গ্রন্থ বা কাব্যগ্রন্থের গল্পগ্রন্থ নাটকের নাম লিখব, সেগুলো অবশ্যই আমরা কোট করব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে পিতা পুত্র কথাটাকেও কোট করেছি, শাহজাহান নাটক কথাটাকেও কোট করেছি। যেহেতু শাহজাহান একটা নাটকের নাম, তাই আমরা শাহজাহানটাকে কোট করেছি। কিন্তু যখন আমরা শাহজাহান বলতে সম্রাট শাহজাহানের কথা বোঝাবো, তখন কিন্তু আমরা সেটা কোট করব না। এরপরের প্রশ্ন, শাহজাহান নাটকের নাট্যকার কে? শাহজাহান নাটকের নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। সম্রাটের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? সম্রাটের জ্যেষ্ঠ পুত্রের নাম দারা। ঔরঙ্গজীব সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ না কনিষ্ঠ পুত্র? ঔরঙ্গজীব সম্রাট শাহজাহানের কনিষ্ঠ পুত্র, জ্যেষ্ঠ পুত্রকে দারা। সুজা কোথাকার নবাব ছিলেন? সুজা বঙ্গদেশের নবাব ছিলেন। নাটকে সকল্পিত রাজাটি কে? নাটকে সকল্পিত রাজা মুরাদ। যশবন্ত সিংহ কে? যশবন্ত সিংহ মারওয়ারের অধিপতি। জয় সিংহ কে? জয় সিংহ ছিলেন জয়পুরের রাজা। দারার স্ত্রীর নাম কি? দারার স্ত্রীর নাম নাদিরা। জাহানারা কে? জাহানারা সম্রাট শাহজাহানের কন্যা। অনেক জায়গায় দেওয়া হচ্ছে সম্রাট শাহজাহানের একমাত্র কন্যা জাহানারা। না, তোমরা একমাত্র কথাটা দেবে না, কারণ সম্রাট শাহজাহানের আরেকটি কন্যা ছিল যার নাম রোশনারা। মোহাম্মদ কার পুত্র? মোহাম্মদ ঔরঙ্গজীবের পুত্র। দারার পুত্রের নাম কি? দারার পুত্রের নাম সোলেমান। মুরাদ কোথায় রাজত্ব করতেন? মুরাদ গুর্জর বা গুজরাটের রাজা ছিলেন। দিলির খাকে? দিলির খা ছিলেন একজন সেনাধ্যক্ষ। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই জায়গায় আমরা দেখতে পাবো অনেকগুলো প্রশ্ন আছে এবং আমরা যেগুলো খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি এখানে আলোচনা করছি। তো চলো ফ্রেন্ডস দেখি, জাহানারাকে তার পরিচয় দাও। এটা যদি জাহানারা টিকা লেখো, তারপরেও তোমরা এই উত্তরটাই দেবে, বা জাহানারা দিয়ে যেভাবে প্রশ্ন আসে মোটামুটি তোমরা এই উত্তরটা দিতে পারো, তাতে যদি প্রয়োজন পড়ে একটু এদিক ওদিক চেঞ্জ করে নেবে। জাহানারা ভারত সম্রাট শাহজাহানের কন্যা। শাহজাহানের পুত্র কন্যাদের মধ্যে তিনি ছিলেন স্বকীয়তায় ও স্বমহিমায় উজ্জ্বল। শুধুমাত্র শাহজাহান নাটকের নারী চরিত্রদের মধ্যেই নন, তিনি তৎকালীন মুঘল সমাজেও একজন বলিষ্ঠ ও বুদ্ধিমতী নারীর পরিচয় দিয়েছেন। তিনি অন্যায় অবিচারের প্রতি ঘোর বিরোধী ছিলেন। সত্যের প্রতি মমত্ববোধ তার চরিত্রে স্পষ্ট ফুটে ওঠে। এরপরের প্রশ্ন আমরা আলোচনা করি, আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে। উক্তিটি কার, কখন, কাকে লক্ষ্য করে এই উক্তিটি করা হয়েছে? ফ্রেন্ডস, আমি আগেও বলেছি,
আবারও বলছি, যখনই আমরা কোনো লাইন তুলে, গল্প, কবিতা, নাটকের কোনো লাইন তুলে যখন প্রশ্ন থাকে, অবশ্যই প্রথমে আমরা লাইনটাকে কোট করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি প্রথমে কোট করেছি, আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে। এরপরে যখনই কোট দিয়ে প্রশ্ন থাকে, কে কাকে বলেছে, এইসব যখন প্রশ্ন থাকবে তখন আমরা অবশ্যই আলোচ্য উক্তিটি কথাটা লিখব। আলোচ্য উক্তিটি সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দ্বারা তার পিতা বৃদ্ধ শাহজাহানের প্রতি করেছেন। সুজা মোরাদ ও ঔরঙ্গজেব বিদ্রোহ করে রাজপ্রাসাদের দিকে আসলে সম্রাট শাহজাহান দ্বারাকে আদেশ করেন তার পুত্রদের তার কাছে নিয়ে আসতে, তিনি তাদের বুঝিয়ে বলবেন। তখন দ্বারা তার পিতা সম্রাট শাহজাহানের প্রতি আলোচ্য উক্তিটি করেন। এরপরের প্রশ্ন ফ্রেন্ডস, নাদিরা কার কন্যা তার পরিচয় দাও। ফ্রেন্ডস এখানেও খেয়াল রাখবে যে নাদিরা দিয়ে যদি টিকা আসে তারপরেও তোমরা এই উত্তরটা লিখতে পারো। নাদিরা পরভেজের কন্যা ও দারার স্ত্রী। নাদিরা সুশীলা ও পতি ভক্তি পরায়ণা নারী। রাজত্বের জন্য ভাতৃদ্বন্দ্ব তিনি চান না। বিগত রাত্রে দুঃস্বপ্ন দেখায় তিনি স্বামী দারাকে যুদ্ধে যেতে বাধা দেন। জীবনে দুঃখ দুর্দশাময় সময়েও তিনি সব সময় তার স্বামীর পাশে থেকেছেন। ফ্রেন্ডস দেখি আমরা এর পরের প্রশ্ন, কিন্তু তুই এর মধ্যে যাস নে, উক্তিটি কার, কখন, কাকে, কেন এই উক্তি করা হয়েছে, তার প্রকৃত কাজ কি হওয়া উচিত। ফ্রেন্ডস আবার এখানে দেখো কোটেশন করা আছে, সুতরাং আমরা আবার এই জায়গায় কোট করব, কিন্তু তুই এর মধ্যে যাস নে, এই জায়গাটাকে আমরা আগে কোট করব। এখানে আমি যেহেতু জায়গা কম লাগানোর চেষ্টা করছি সেই জন্য আমি গ্যাপটা কম দিয়েছি, কিন্তু তোমরা কোটেশনের পরে কম করেও এক দেড় আঙুলের গ্যাপ ছেড়ে তারপরে লিখবে। সম্রাট শাহজাহান তার কন্যা জাহানারাকে আলোচ্য উক্তিটি করেছেন। সম্রাট শাহজাহানের চার পুত্র দারা, সুজা, মুরাদ ও ঔরঙ্গজেব যখন তার সাম্রাজ্যের জন্য একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত, তখন তিনি তার কন্যা জাহানারাকে এই ভাতৃদ্বন্দ্বের মধ্যে যেতে নিষেধ করছেন, কারণ তার কাজ স্নেহ, ভক্তি ও অনুকম্পা। এরপরে উমর প্রশ্ন তোমরা দেখো, শাহজাহান শুধু পিতা নয় সম্রাট, কথাটির তাৎপর্য লেখো। এছাড়াও পাঁচের ভাগের ঘয়ের প্রশ্ন দেখো, পিতা এ কি আপনার উপযুক্ত কথা, এ দৌর্বল্য কি সম্রাট শাহজাহানকে সাজে। এবং পাঁচের ভাগের উমর প্রশ্ন, তারা জানুক সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয়। এই তিনটা প্রশ্নেরই আমরা একটা উত্তর করব। তবে খেয়াল রাখবে যখন আমি তো এখানে যে কোনো একটা লাইনকে কোট করে উত্তরটা লিখেছি, যখন যেই প্রশ্নটা থাকবে তখন সেই প্রশ্নের লাইনটাকে কোট করে তোমরা এই উত্তরটা লিখবে। তো আমি শাহজাহান শুধু পিতা নয় সম্রাট এই লাইনটা দিয়ে কোট করে লেখা শুরু করেছি। আলোচ্য অংশটি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা শাহজাহান নাটকের অন্তর্গত। পিতা পুত্র পাঠ্যাংশে জাহানারা আলোচ্য উক্তিটি করে। শাহজাহান একাধারে সম্রাট ও পিতা। পত্নী মমতাজের মৃত্যুর পর তিনি তার পুত্রকন্যাদের স্নেহ দিয়ে রেখেছেন। তিনি রাজ্য শাসনে কঠোর হলেও পুত্র স্নেহে কোমল হৃদয়ের পরিচয় দেন। তাই তিনি ঠিক করতে পারেন না যে বিদ্রোহী ছেলেদের সাথে কিরূপ আচরণ করা উচিত, তাদের শাস্তি দেওয়া উচিত নাকি তাদের স্নেহ ভালোবাসা দিয়ে বোঝানো উচিত। কিন্তু কন্যা জাহানারা পিতার এই দুর্বলতা মেনে নিতে পারে না। তার মতে প্রজা যদি বিদ্রোহী হয় তবে তা দমনের ব্যবস্থা রাজাকেই করতে হবে, তাতে সে প্রজা তার পুত্রই হোক না কেন। স্নেহ যেন কখনোই কর্তব্যকে ছাপাতে না পারে। সম্রাট শাহজাহান তার বিদ্রোহী পুত্রদের যুদ্ধ না করতে বলে বুঝিয়ে বলার সিদ্ধান্ত নিয়ে যথার্থই পিতৃস্নেহের পরিচয় দিয়েছেন। তো ফ্রেন্ডস এখানে এই পোর্শনটা আমরা সম্পূর্ণটাই লিখব, শুধু কোটেশনটা যেভাবে লাইনটা দেবে সেভাবে আমরা সেই লাইনটা কোট করে আমরা উত্তরটাকে লিখব। এরপরে আমরা দেখব চারের ভাগের একের প্রশ্ন, শাহজাহানের পিতৃস্নেহের যথাযথ বর্ণনা দাও। এখানে আমি আবার আগের উত্তরটা থেকেই এই পোর্শনটাকে নিয়ে নিলাম। তোমরা দেখো এই পোর্শনটুকুনি দিলেই তোমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তবে আরেকটা প্রশ্ন যেটা তোমাদের বইয়ের মধ্যে নেই সেটা আমরা দেখব, দারাকে তার পরিচয় দাও। এখানে দারা দিয়ে টিকা আসলেও আমরা এই প্রশ্নের উত্তরটা লিখতে পারি। ভারত সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা। দারা সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র হওয়ায় ভাবি সম্রাট হওয়ার সুযোগ থাকলেও ভাতৃদ্বন্দ্বের মাধ্যমে সে সম্রাট হতে চায় না, কারণ আমরা এখানে জানি যে
আগে রাজতন্ত্রে কি হতো, যে সম্রাটের যে বড় ছেলে সেই আবার সম্রাট হতো। সে তার বৃদ্ধ পিতার প্রতিনিধি হয়ে কাজ করবে। সে সাম্রাজ্য চায় না, কারণ সে দর্শনে উপনিষদে এর চেয়ে বড় সাম্রাজ্য পেয়েছে। তাই সে পিতার আজ্ঞানুসারে কাজ করবে এবং ভাইদের বধ বা পীড়ন না করেই পিতার কাছে নিয়ে আসবে। এভাবেই আমরা দারার স্নেহপরায়ণ হৃদয়কে দেখতে পাই। তো ফ্রেন্ডস, এছাড়া আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরা যশবন্ত সিংহ টিকা এবং রাজা জয় সিংহ টিকা, এই দুটো টিকা অবশ্যই শিখে নেবে। তবে খেয়াল রাখবে, এই চ্যাপ্টার থেকে হাইয়েস্ট মার্ক থাকবে 3, এর থেকে বেশি মার্কের প্রশ্ন থাকবে না। তাই আমরা সমস্ত উত্তরগুলোকে ছোট ছোট করে লিখেছি। এই কয়টা উত্তর শিখলেই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। এবং সাথে খেয়াল রাখবে যে প্রশ্ন যদি একটু এভাবে ওভাবে ঘুরিয়েও আসে, তোমরা এখান থেকেই উত্তর করতে পারবে, একটু বুদ্ধি করে করবে। তো ফ্রেন্ডস, আজ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।